رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذكروا الله حتى يقول الناس مجنون وقال عليه الصلاة والسلام لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في القرآن العظيم في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله
পাখির মাতা থাকতো যদি আমার দুইটি ডানা পাখির মাতা থাকতো যদি আমার দুইটি সোনার মদিনায় শরীফ বানলেন রহমতাল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার সম্মুখে বসে থাকা আশিকিন মুখলিসিন মুহিব্বিন জান্নাতি ভাইয়েরা পর্দার ভিতরে থাকা আমার মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া ও মেহরবানির গুণে আজকে আমরা সবাই একত্রিত হইলাম। হাদিসের মাঝে লেখা আছে আন-নাজরু ইলা আহলি সুন্নাহ ইবাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মাঝে আমার নবী কয় এক তরিকার ভাই আরেক তরিকার ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়, একে অপরকে যখন দেখে, আমার নবী রহমাতুল্লিল আলামিনে ফরমায় এই দেখা দেখিটাও ইবাদত হয়ে যায়, যারা কোন সুবহানাল্লাহ। এই দেখা দেখিটার সওয়াব রব্বুল আলামিনে নামায়ে আমলের মাঝে লিখে দেয়, যারা বলুন সুবহানাল্লাহ। এমতন একটি পাক পবিত্র মেহফিলে আমরা বসলাম, সবাই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে এখনো যে ভাইরা ঘোরাফেরা করতেছেন, বসে যান এক ঘন্টা সময় কিছু আলোচনা করি, বহু ভাই দিয়ে কথাবার্তা করতেছে, পোলা বান বলে কথাবার্তা করতেছে, সবাই বসো, বসে যাও, নিজে কথা কয় না, সবাই বসে যাও,
অন্য দিন তো ঘোরাফেরা করো, বাজারে থাকোই, আজকে একটি ভালো রাতে কমসে কম বসো, দুই চারটা দিনের আলোচনা শুনো। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত শরীফা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ফরমায়, ও আমার বান্দা, ফাযকুরুনি, তোমরা আমাকে ডাকো, আযকুরকুম, আমি তোমাদেরকে ডাকবো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ ফরমায়, ফাযকুরুনি, আমার জিকির করো, আমাকে ইয়াদ করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমার ধ্যান করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো, তোমাদের কথা মনে ভালাইবো, তোমাদেরকে ধ্যান করবো। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করো, যাই দিছে তাই শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না শুকরি করিও না, কি করিও না, কি করিও না, না শুকরি। অন্য আয়াতের মাঝে রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। 18,000 মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, গাছ বৃক্ষ তরুলতা এগুলিও মখলুকাত, গরু ছাগল মোষ পশু পঙ্খী এই সমস্তগুলি মখলুকাত, কিন্তু সবাই রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, শুধু এই মানুষ জাতি রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। এই মানুষের পকেটে যদি 1,000 টাকা থাকে, আল্লাহর শুকরিয়া আদায় না করে আর 1,000 টাকার লোভে ওই বেড়াই না, নাই জোরে কর। যদি 1 বিঘা মাটির মালিক থাকে, আরেক বিঘা কেমনে নিবে? যদি একটা গাড়ির মালিক থাকে, আরেকটা গাড়ি কেমনে কিনবে? যদি একটা দোকান থাকে, আরেকটা দোকান কেমনে খুলবে? শুধু ওই ধান্দার থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমার আল্লাহ ফরমায়, লাইন শাকার তুম লাজি দান্নাকুম, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নেয়ামত, আমার উপহার, আমার এহসান পেয়ে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লা আজি দান্নাকুম, আমি আল্লাহ 1,000কে 100,000 পরিণত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন গাফার তুমি আযাবিল্লাহ শাদীদ, যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, আমার নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহর প্রশংসা না করো, নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহর অস্বীকার করো, মনে রাখিও ইন্না আযাবিল্লাহ শাদীদ, আমার আজাব কিন্তু বড়ই খতরনাক, বড়ই ভয়ানক। আল্লাহর আজাবের তুলনা আছে, কথা কন, ছুরি দিয়ে যদি আঘাত করে কত দুঃখ পাওয়া যায়, কিন্তু এই আঘাত দুনিয়ার আঘাতে কত দুঃখ, আল্লাহর ফেরেশতারা যে আঘাত করবে দুনিয়ার এই আঘাতই কিন্তু আমরা সইতে পারি না, পারি আর আখেরাতের আঘাত আমরা কেমনে সই। সেই জন্য আল্লাহ যাই দিছে আলহামদুলিল্লাহ, কামে গেছেন 300 টাকা পাইছেন আলহামদুলিল্লাহ, বিজনেসে গেছেন 200 টাকা পাইছেন আলহামদুলিল্লাহ, খেতে ধান বুনছেন 5 মণ হয়েছে আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রেতে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। কারণ এই 1,000 টাকাও যে আপনাকে দিয়েছে, 200 টাকা যে দিয়েছে, 5 মণ ধান যে দিয়েছে, এই সমস্ত কিছু কেরা দিছে? যেরকম কেরা দিছে? যদি শুকরিয়া আদায় না করে, এ সারা বিশ্ব জগতের সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত পণ্ডিত, সমস্ত কিছু মিলাইয়া একটা ধান সৃষ্টি করবা পারবো? কথা কন, পারবো? পারবে না। এই সমস্ত কিছু সৃষ্টির মালিককে আল্লাহ, সেই জন্য রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না, কেন করবেন না, কি জন্য করবেন না? আমরা কিছু ছিলাম, কথা কর না কে, আমরা কিছু ছিলাম, সবাই মুখে বলেন না, আমরা কিছু ছিলাম, থাকলে কোন যে আমরা উমুক ছিলাম, আমরা কিছু ছিলাম না, কিচ্ছুই ছিলাম না আমরা, না কিছুই আসিল না আমরা, আমরা মানুষও আসিলাম না, কইলা ছিলাম মানুষও আমরাও আসিলাম না, রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, কেরা বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে,
আর পবিত্র কুরআন শরীফে রাব্বুল আলামিনে ফরমায় ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহই ফরমায় ও বান্দারা কেমনে নাশুকরি করো, কেমনে আমার নাশুকরি করো, আমার শুকর আদায় কেন করো না। কুনতুম আমওয়াত, তোমরা তো মুর্দা ছিলা, মুর্দা মুর্দা ছিলেন না নাই? আজ থেকে 50 বছর আগে আপনি ছিলেন, আজ থেকে 30 বছর আগে আমি ছিলাম, আজ থেকে 100 বছর আগে আপনার বাবা ছিল, আজ থেকে 150 বছর আগে আপনার দাদা ছিল, দাদি ছিল, কেউ ছিল ছিল না। রাব্বুল আলামিন ফরমায় কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর না শুকরি কেমনে করো। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মুর্দা ছিলা, মুর্দা। ফাহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ জিন্দেগি দিয়েছি। ফায়ুমিতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৌত দিয়ে দেব। ওয়াইহইকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে জিন্দেগি দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার ওই আল্লাহর দিকে আমাদেরকে যাইতে হবে। জোরে কোন কথা ঠিক না নাই? জোরে কোন কথা ঠিক না নাই? যেই দিন মানুষ মারা যায় জানাজার নামাজ হয় কি? কথা বল, জানাজার নামাজ হয়, হওয়ার পরে যখন মাটি দিবার নাই, মাটি দেওয়ারও কিন্তু একটা দোয়া আছে, কথা কর না কে? আছে না নাই? পিছনের ভাইরা বুঝতেছেন আমার কথা? মাটি দেওয়ারও একটা দোয়া আছে, কি দোয়া? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার দোয়া আছে না নাই? ইয়ার অর্থ শুনছেন? খালি দোয়াই পড়লেন, মুর্দা যখন মাটি দেন এই দোয়া পাঠ করেন, হুজুররাও পাঠ করে, আমরাও পাঠ করি, সবাই জানে, আমরাও জানি মাটি দেওয়ার দোয়া এটা। কিন্তু কোনোদিন এই দোয়ার অর্থ, এই দোয়ার মানা কোনোদিন চিন্তা করে দেখছিলেন? এই দোয়াতে কি কওয়া হইতেছে শুনেন, শুনেন এই দোয়াতে কি কওয়া হইতেছে। ওই মানুষটাকে যখন কবর দিলেন, যখন মাটি দিতেছেন, প্রথম শব্দ বলতেছেন মিনহা খালাকনাকুম। এই মানুষ, তোর তো কোনো আওকাত নাই, তোর তো কোনো হাইসিয়ত নাই, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তো তোরে সৃষ্টি করা হয়েছিল। জোরে কোন কথা ঠিক না নাই? মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোকে সৃষ্টি করেছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির সঙ্গে আবার তোকে মিলাইতেছে। ওয়া মিনহা নুখরিজুকুম, কাল হাশরের দিন এই মাটির থেকে আবার তোকে জিন্দা করবে। তারা তার উখরা, দ্বিতীয়বার। অর্থাৎ ওই মানুষটাকে বলা হইতেছে, এ মানুষ, মাটি দিয়ে তোরে বানাইছে, আবার মাটির সঙ্গে তোকে মিলাইব, আবার মাটির থেকে তোরে উঠাইব। ওই আউলিয়ারা বলে, মাটির দিয়ে গড়ছি তোরে, মাটির কায়া তুল, এই মাটিতে মরতে হবে, এই মাটিতে গুর, সত্য না না? হাজার কোটি টাকার বিল্ডিং বানান, 10 তলা নয়, 100 তলা নয়, 10,000 তলা বড় যদি বিল্ডিং আপনি বানান, টাইলস, এসি, সব কিছু আপনি বানাইলেন, ঠিক আছে, কিন্তু এই ঘরে যে আপনি চিরস্থায়ী থাকবেন গ্যারান্টি আছে? এক সেকেন্ডের গ্যারান্টি নাই। হয়তো পারে এই ঘরে ঢুকবারও আপনার জন্য তৌফিক হয়তো না, এই ঘরে থাকা তো দূরের কথা, এই ঘর দেখাও উপযুক্ত হয়তো না, এও তো বাদ দেন, কিছুদিন ঘরে থাকলেন, আপনি আজকে মারা যান, মারা যাওয়ার পরে এই সুন্দর ঘর, আপনার শরীরের রক্ত মাংস বেছে এই ঘরটা আপনি সুন্দর করে বানাইয়েছিলেন, মরে যাওয়ার পরে আপনার রুহটা বাহির হওয়ার পরে রাতের বেলায় যদি আপনার মৌত হয়, ওই রাতটা পর্যন্ত এই ঘরে আপনাকে থাকতে দিবে না, সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে বের করে আপনাকে বারান্দায় নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না নাই? এই মানুষ তোর কিসের অহংকার, এই মানুষ তোর কিসের গৌরব? যারা সুন্দর, সৌন্দর্যর কোনো মূল্য নাই, যারা শক্তিশালী, শক্তিশালীর কোনো মূল্য নাই, যারা টাকা পয়সা আছে ওই টাকা পয়সার কোনো মূল্য নাই, যাদের মাটি বাড়ি আছে কোনো মূল্য নাই, যাদের লিডারি আছে, নেতাগিরি আছে, ওইটাও কোনো মূল্য নাই, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর অবস্থা আর এক ফকিরের অবস্থা সমান সমান। কথা ঠিক না নাই? মা বোনরা এই কথাগুলি আপনারাও ভালো করে শুনবেন। আজকে যদি আপনি মারা যান, এই সুন্দর চেহারা মূল্যহীন,
আপনার শরীরে যে এই জ্যাকেটটা আছে না, এই জ্যাকেটটা পর্যন্ত ফকিররা দান করে দেব গোলা পানি। কথা ঠিক না নাই? বহুত জায়গা দেখা যায়। সেদিন এক জায়গায় থেকে আমার ফোন আইছে, কো হুজুর আমার আব্বা মারা গেছে রাতের 9টা বাজায়। কয়টা বাজার? 9টা। আমাদের আব্বা মারা গেছে রাতের 9টা বাজায়, হুজুর ঘরে যদি রাখি দর করে। কথা কর নাকি? হুজুর বাইরে যদি দুইটা তিনটা যদি খাইলা দিয়ে যদি রাতটা বাইরে রাখা হয় কোনো ক্ষতি হইব কি? চিন্তাধারা দেখছেন? এ ভাই আপনারা বসেন, চিন্তাধারা দেখছেন? চিন্তাধারা দেখছেন? চিন্তাধারা অথচ ওই বাপ এই সমস্ত টাকা পয়সা ধন সম্পদ কার জন্য থেকে গেছে? ওই ছেলে মেয়েদের। কিন্তু মরে যাওয়ার পরে রাতের 9টাতে মারা গেছে, 4টায় বের উঠবে, 9টার থেকে 4টা পর্যন্ত এই 6-7 ঘন্টা সময় ঘরে থাকার আর ভাগ্য হয় না। এর জড়িয়েতে আমরা কিছুগুলি কথা বুঝতে পারলাম। এই একটা জিন্দা ঘটনার জড়িয়েতে আপনার শরীরের কোনো মূল্য নাই, আপনার এই সুন্দর চেহারার কোনো মূল্য নাই, আপনার এই সৌন্দর্যের কোনো মূল্য, আপনার টাকার কোনো মূল্য নাই, আপনার ঘর বাড়ির কোনো মূল্য নাই। মূল্য হলো আপনার রুহুর মূল্য। রুহ যদি আছে আপনার দাম আছে, রুহ যদি নাই আপনার কোনো দান। আমার ভাইয়েরা, ওই মৌত কিন্তু সবারই মরা লাগবে। আজ পর্যন্ত কোন ব্যক্তি এমতন আছে যিনি নীতি কইছে আমি মরব না? 100 বছর 150 200 বছর বড় হইল আর মরার লাগব, এই কথা আমরা সবাই জানি, কিন্তু মরার কর্ম বলি আমরা করি? হুজুর মরার কর্ম কি? হ্যাঁ হ্যাঁ, মৌত কারোদের জন্য হয় ভালো, কারো জন্য হয় খারাপ। কথা বুঝতেছেন? মৌত কারো জন্য হয় শান্তির কথা, আর কারো জন্য হয় অশান্তির কথা। যদি বান্দা মুমিন হয়, বান্দা যদি ইমানওয়ালা হয়, বান্দা যদি নমাজে হয়, বান্দা যদি জিকির আজগারকারী হয়, বান্দা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, বান্দা যদি রোজাদার হয়, বান্দা যদি দান খায়রাতকারী হয়, ওর মত ওর জন্য ওয়েলকাম জানাবে। মরার সঙ্গে সঙ্গে কবরটা রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যদি সে বেমান হয়, সে যদি সে বেনমাজি হয়, সে যদি হালাল হারাম চিন্ত না, পাক না পাক যদি চিন্ত না, দান খাইরাতের দিক দিয়েও যদি জিরো ছিল, দুনিয়াবি আল্লাহর রসুলের তা তরিকার মতে যদি সে না চলে, ওর জন্য মৌত আল্লাহর মৌতের পরে পরে ওর কবরটা জাহান্নামের একটি দড়িয়া বানাইয়া দেবে। আমার রবি রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নাল কবরা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফারাতুম মিন হুফারিন নিরান। আমার নবী ফরমায়, কবর জান্নাতের বাগিচা থেকে একটি বাগিচা এবং জাহান্নামের গাতার থেকে একটি গাতা। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবর যদি জান্নাত হয়, কবর যদি জাহান্নামও হয়, কেমনে? বুঝতে পারলাম না। আমার নবী রাহমাতুল্লিল্লাহ আলামিন ফরমায়, মুমিনের জন্য, নামাজীদের জন্য, জিকির আজকারকারীদের জন্য, দান খাইরাতকারীদের জন্য কবর হইল জান্নাতের বাগিচা। বেঈমানের জন্য, বেনামাজির জন্য, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা সুবিলি করে, যারা গীবত গায়, যারা মিথ্যা বলে, ওদের জন্য কবর জাহান্নামের দরিয়া হয়ে থাকবে। এই কবর সর্বদাই আপনাকেও ডাকে, আমাকেও ডাকে, সবাইকে ডাকে, আমাদের বাবাকে ডাকে, আমাদের মা আমাদের মাকেও ডাকে, আমাদের দাদাকেও ডাকে, আমাদের দাদিকেও ডাকে। ওই কবর যেই জায়গাটা আপনার কবর হবে, সকাল সন্ধ্যা ওই থেকে একটি আওয়াজ আসে, হয়তো বলে আপনি আর আমি শুনি না, বাকি সমস্ত মখলুকাতে ওই আজাব শুনে, ওই আওয়াজ শুনে, ওই জায়গা থেকে কবরে ডাক দেয়, এই মানুষ, এই বান্দা, মনে রাখিস আমি কিন্তু কিরামাকুরের ঘর, আমি কিন্তু জাহান্নামের ঘর, আমি কিন্তু সাব্বিত
মৃত্যুর ঘর, আমার আগে আমার কবরে আমার ভিতরে আসার আগে তুই তোর কবরের তৈয়ারি কইরা নিয়ে আসিস, যদি কবরের তৈয়ারি কইরা না আনস এই কবরের মাঝে আইসা তুই বংশ দেখাইলে কোনো লাভ হবে না, তোর সৌন্দর্য দেখাইলে কোনো লাভ হবে না, তোর টাকা পয়সা দেখাইলে কোনো লাভ হবে না, একমাত্র কবরে যদি কান দিবে, যদি ঈমান থাকে, যদি আমল থাকে কবরেতে শান্তি হবে, যদি ঈমান নাই যদি আমল নাই কবরেতে অশান্তি হবে। আমার নবীর মা আমার নবীর মেয়ে জগৎ জননী সাইয়েদাতুন্নেসা আহলে জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মওত আইলো রাতের বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দফনের জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের কাছে নিয়ে গেল, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলে, হে কবর তুই জানোস তোর ভিতরে আজকে নবীর মেয়ে আসতেছে, এই কবর তুই জানোস তোর ভিতরে মওলা আলীর বিবি আসতেছে, এই কবর তুই হযরতে হাসান হুসেনের মা আসতেছে, কবরের থেকে আওয়াজ আসলো, ও আবু যর গিফারী বংশর পরিয়াল দেখাইয়া কোনো লাভ নাই, নবীর মেয়ে দেখায়ও কোনো লাভ হবে না, হাসান হুসেনের মা দেখায়ও কোনো লাভ হবে না, আলীর বিবি দেখাইয়াও কোনো লাভ হবে না, আমাকে বল নেক আমল আছে নাকি, নেক আমল আছে নাকি, যদি নেক আমল আছে ফাতেমার জন্য কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি নেক আমল নাই ওই কবরে ফাতেমা শাস্তি খাইতে হবে। জনগণ বাধা ঠিক না নাই, আমার নবী রহমাতুল্লিল আলামিন ফরমায় ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদু আইসার মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদু আশাদ্দু মিনহু। আমার নবী ফরমায় জাহান্নামের, আমার নবী ফরমায় হাশরের, হাশরের ময়দানের মাঝে বহুতগুলি মঞ্জিল আছে, বহুতগুলি স্টেপ আছে, বহুতগুলি স্টেশন আছে, তার ভিতরে সর্বপ্রথম স্টেশন হলো কবর, যদি কবরের মাঝে আপনি আর আমি বেঁচে যাই বাকি স্টেশন গুলো আমাদের জন্য সহজ হবে, আর কবরেতে যদি ধরা খাই বাকি স্টেশন গুলাও কিন্তু আঙ্গর জন্য কঠিন হবে। কবরে কয়টা প্রশ্ন হইব গো, কয়টা প্রশ্ন হইব কবরে কেউ জানেন, জানেন না? কবরে যে প্রশ্ন করবো ফেরেশতারা আপনারা জানেন? হ্যাঁ কথা কয় নাকি জানেন না? কবরে তিনটা প্রশ্ন হইব কয়টা? এক নম্বরে মার রাব্বুকা, তোর খোদাকে কি বলবেন তখন? যদি জিগাই তোর মাবুদ কেরা, কেরা জোরে কর না সবাই বলুন আল্লাহ, আমাদের খোদা কে? এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হইল না দিনুকা, তোমাদের দিন কি, ধর্ম কি? জোরে কর, আমাদের ধর্ম কি? ইসলাম। তিন নম্বরে প্রশ্ন করব মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, আমাদের নবীকে কবরে আনে দাঁড় করাইয়া দিবে আর দেখাবে ইনাকে চিন, যদি বান্দা মুমিন হয় তো এক সঙ্গে এক আওয়াজে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। কবরে এই তিনটা প্রশ্ন হইব, কো হুজুর দুনিয়াত মুখস্থ করে গেলে হবে না, দুনিয়াত যদি মুখস্থ থাকে কবরে গেলে কাম হব না? হব না। দুনিয়াত যদি এক হাজার নয়, এক লাখ নয়, এক কোটি বার যদি মুখস্থ করে নেন কবরে যায় কাম হবে না? হা হা। যদি দুনিয়াত মুখস্থ নাও থাকে, বান্দার যদি ঈমান মজবুত থাকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক তিন প্রশ্নের উত্তর মাথায় ঢুকে যাবে। আর দুনিয়াতে যদি হাজার মুখস্থ থাকে, বান্দা যদি মুমিন না হয়, ঈমান যদি না থাকে, তো ওই কবরে যাওয়ার পরে অর্থ মনে হইতো না। বান্দাকে যখন তিনটা প্রশ্ন করা হবে, তোর মাবুদ কে বলবে আল্লাহ, তোর দিন কি বলবে ইসলাম, এই জন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি নেককার হয় বলবে ঘুমাইয়া যা ঘুমাইয়া যা ঘুমাইয়া যা,
কিয়ামত পর্যন্ত তোকে আর কেউ ডাক দিবে না। আর বান্দা যদি বেঈমান হয় তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য আযাবের ব্যবস্থা করেছে। ছোট একটি আযাবের কথা কই আমি অন্য দিকে আলোচনা করি। আমার নবী ফরমায় কবরেতে সাধারণের থেকে সাধারণ একটি আযাব দেওয়া হবে। এমন একটা লোহার গুর্জ দিয়ে ওই বান্দার কপালে মারবে, শরীরে মারবে, গায়ে মারবে, দিনে 70 বার করে মারবে। ওই কুরার এক অংশ ছুটে যদি জমিনে পড়ে কায়ামত পর্যন্ত ওই জমিনে আর কোনো ঘাস জ্বালাইত না, এমন খাতারনাক আযাব হবে। ছোট থেকে ছোট আযাবের কথা, সবথেকে ছোট আযাব। হুজুর এগুলি শুনে তো খুব ভয় লাগলো, ভয় লাগছে না? কথা কন সবাই কন, কাউ করেন নাকি ভয় লাগছে না? এগুলি শুনে তো ভয় লাগছে। হুজুর এগুলি শুনে ভয় লাগলো, এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় লাগবে না নাই? হুজুর জ্বর হয়েছে, ডাক্তার আছে, ট্রিটমেন্ট করবে। ক্যান্সার যদি হয়, ক্যান্সার হাসপাতাল খোলা আছে, ক্যান্সারেরও ট্রিটমেন্ট হয়। কেস লাগছে, উকিলে লড়বে, সব বস্তুর সমাধান আছে। এই কবরের আযাব থেকে বাঁচারও সমাধান আছে না নাই? আমার নবী ফরমায় আমার উম্মতের আরে শরীর তোমরা পাক রাখো, শরীর তোমরা পাক রাখো, সর্বদাই উজুর অবস্থা থাকো, না পাক অবস্থায় থাকিও না, না পাক কাপড় পরিধান করিও না, শরীরটাকে পাক পবিত্র করে রাখো, মরে যাওয়ার পরে তোমার কবরে আযাব হবে না। চিল্লা বলুন সুবহান। পাক পবিত্রতা দরকার আছে না নাই? কিন্তু আমরা কয়জন, আমরা পেশাব করি, ঢিলা কোনো ব্যবহার করি? কথা মিশা কইলাম কি? কথা মিশা কইলাম কি? পেশাব পায়খানা করার তরিকা অথচ আমরা জানি কথা কন নাকি? হুজুর পেশাব হাদিসের মাঝে আছে, পেশাবের থেকে না বাঁচলে বেশি আযাব হয়। আজ থেকে কেউ আদা করেন এই মেহফিলের থেকে যে ইনশাআল্লাহ আজ থেকে ঢিলা কুলুপ সারা পেশাব পায়খানা আমরা করবো, ঢিলা কুলুপ ব্যবহার করেন, কুলুপ পকেটে রাখবেন, যেই জায়গাতেই পেশাবের দরকার হয় শরীরটা পরিষ্কার করে নেবেন। আর হালকাতে যান, জিকিরেতে যান, ওয়াজের মেহফিলেতে যান, বৈঠকেতে যান, যেই জায়গাতে যান শরীরটা পরিষ্কার করবেন, কাপড়টা পরিষ্কার করবেন, নিজে উজু কইরা ওই জিকিরের মেহফিলে ঢুকবেন। যতক্ষণ পর্যন্ত উজু অবস্থায় মাহফিলে আপনি থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি আপনার উপরে থাকবে। চিল্লা বলুন সুবহান। আর যদি বেওজুয়ে থাকি তো রহমতের দৃষ্টি আইব না জহমতের দৃষ্টি আইব? কথা কন নাকি? নাপাক অবস্থায় যদি আল্লাহর নাম নেই সওয়াব পাওয়া যাইব না মার খাওয়া লাগবো? কথা কন নাপাক অবস্থায় যদি নবীর দুরুদ পড়ি সওয়াব হইব না মার হব? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, নিষেধ নাই আল্লাহর জিকির করা, নিষেধ নাই মিলাদে যাওয়া, নিষেধ নাই ভালো কামে যাওয়া, কিন্তু একটি একটি তরিকা আছে, একটি একটি নিয়ম আছে। জিকিরের মেহফিলে যান, সুন্দর করে গোসল করেন, দিনের বেলায় কাপড় পরিষ্কার করেন, পরিষ্কার কাপড় পরিধান করে অল্প আতর লাগিয়ে সুন্দর টুপি মাথায় দিয়ে সাদা বিড়ি যায় খাইতেন, ওই দিনের নেগে বাড়িতে ধুয়ে আপনি আমি চলে গেলাম। যাওয়ার পরে যখন ওই জায়গায় আল্লাহ 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 জিকির করব, আল্লাহর তরফের থেকে দয়া হইব, যখন আমার নবীর গুণগান হইব, মদিনাওয়ালা নবী আপনাকে ভালোবাসবে, ওই পাক অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আপনার সমস্ত মনের দিলের আশাগুলো পুরা করে দিবেন। জনগণ সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
আচ্ছা কোন ভাইয়া জানি তিনটা প্রশ্ন করছে, প্রশ্ন তিনটা আগে শুনেন তারপরে উত্তর। এক নম্বর প্রশ্ন করছে, আমি বয়াত পড়িলে আমার স্ত্রীর বয়াত পড়িব লাগিব নে নাই, অর্থাৎ আমি যদি বয়াত হই আমার বিবির কি বয়াত হওয়া লাগবো, এটা প্রশ্ন। বুঝছেন প্রশ্ন? বয়াত হওয়া না ওয়াজিব না ফরজ না সুন্নত, মুস্তাহাব। কি মুস্তাহাব? কি মুস্তাহাব? এটা পুরুষের জন্য, মহিলাদের জন্য। কথা কন, পুরুষের জন্য, মহিলাদের জন্য, কিন্তু কিছু নিয়ম কানুন বেলেগ বেলেগ আছে। বুঝলেন কি? আচ্ছা, নমাজ পুরুষের রূপে ফরজ না, মহিলাদের রূপেও ফরজ না নাই? কথা কন না, কিন্তু পুরুষ মসজিদে যায়, মহিলা মসজিদে যায়। পুরুষের নাভির তলে হাত বান্ধে, মহিলারা কই হাত বান্ধে? কথা কন, পুরুষের কান পর্যন্ত হাত উঠায়, মহিলারা কান পর্যন্ত। বোঝা গেল, যেমনি নমাজের মাঝে পুরুষ আর মহিলার পার্থক্য আছে, তেমনি বয়াতের মাঝেও পার্থক্য আছে। পুরুষের বয়াত হইল হাতে হাত ধরে, ইনি পিসাবিনার হাতে আমি হাত ধরলাম, বয়াত হইল। আর মহিলা পীরের হাতে হাত ধরে বয়াত হইতে পারবে না, গামছা পাগড়ি দেও পাগড়ি ধরে। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রিওয়ায়াত আছে, তিনি ফরমায়, আল্লাহর রসূলকে আমি কোনোদিন দেখি নাই মহিলাদেরকে হাতে ধরে বায়াত করান। কথা বোঝা গেল? এক নম্বর। কারণ দ্বিতীয়তে আরো কিছুগুলি নিয়ম কারণ আছে, এই প্রথম নিয়ম কারণ এটাই কইলাম, অর্থাৎ এর উত্তর হইল বায়াত মহিলাদেরও হওয়া লাগে, মহিলাদেরও হওয়া লাগে, কিন্তু পীরের হাতে হাত ধরে এটা কিন্তু শরীয়তের মাঝে এলাও করে না। দ্বিতীয় প্রশ্ন হইল, হুজুর আমি দুখিয়া মানুষ, মোর লড়া দুটা সোয়ালি তিনিটা, এটা গরু দিয়ে আকিকা করিব পারি নে? ইনি গরিব মানুষ, এনার ছেলে দুইজন, কয়জন? কথা কন জোরে কন, দুইজন, আর মেয়ে তিনজন, একটা গরু দিয়ে আকিকা করা যাইব না নাই? এর উত্তরে শুনেন, ছেলে দুইজন মেয়ে তিনজন, মোট কয়জন হইল? সাতজন। একটা গরুর মাঝে সাত ভাগ থাকে, কয় ভাগ? সাত ভাগ। সাতজন, সাত ভাগ থাকে, ছেলের দুই ভাগ, মেয়ের এক ভাগ, ছেলের দুই ভাগ। তো দুই ছেলের দুই ভাগ, দুই ভাগ কয় ভাগ গেল? চার ভাগ। চার ভাগ, আর কয় ভাগ থাকলো? তিন ভাগ, তিন মেয়ের জন্য। হ্যাঁ, একটা গরু দিয়ে দুইটা ছেলে তিনটা মেয়ের আকিকা দেওয়া যাবে, কোনো অসুবিধা হইতো না? হইল উত্তর? বুঝছেন? তিন নম্বর প্রশ্ন, আমি দুখিয়া মানুষ, হজর হকম নাই, হজর হকম নাই, পীর বাড়ি গলে হজ হয়, দয়া করে আমাকে বুঝাই দিয়ে দেন। দুখিয়া মানুষ, গরিব মানুষ, পয়সা পাতি নাই, হজে যাব কিমনে? পীরের বাড়িত গেলে হজ আদায় হয়, এটা দুনিয়ার কাঁচা মিশা কথা। তোর রূপে যদি ফরজই হয় নাই, আদায় কেমনে হব? কথা কন নাকি? কথা কন নাকি? একটা নাবালিক, নাবালিকের উরফে রোজা ফরজ, উনি আবার রোজা রাখলে ওর ফরজ আদায় হব? কথা কন নাকি? আমি নাবালিক, আমার উরফে নামাজ ফরজই হয় নাই, নামাজ পড়লে নামাজ আদায় হব? কথা কন নাকি? তদরূপ গরিবের উপরে হজ ফরজ নাই, তো মক্কা গেলেও যে কথা, পীরের বাড়িত গেলেও ওই কথা, হজ আদায় হইতো না, কারণ হজ ফরজই হয় নাই। হ্যাঁ, তরিকতের ব্যাপারে কিছুগুলি কথা এই জায়গার মাঝে আছে, পীরের বাড়িত গেলে হজ আদায় হয় না হয়, তরিকতের ব্যাপারে কিছুগুলি কথা এনো আছে, কওয়া যায়, কিন্তু ক শ্রেণী, খ শ্রেণী, গ অঙ্গ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এগুলি ক্লাসের ছাত্ররে যদি বিএ পাস, এমএ পাসের অঙ্ক দেওয়া হয়, ভুলে যাইব, আর এরকম আগুন লাগাইব, লাস্টে যে নাম হইব যে মুখাইবুল মুফতিয়ে বলব। কথা বুঝলেন কি? কথা বুঝলেন কি? আমি কমু একটা, হুনবেন আর একটা, বুঝবেন আর একটা, কইবেন আর একটা, লাস্টে দুষ্কার হবো। তো কথা হইল, আপনার রূপে যদি হজ ফরজ হয় নাই, তো হজের দরকার নাই, হ্যাঁ পীরের বাড়ির যাইতে পারেন, গেলে সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেল? আরো কেউ কিবা প্রশ্ন আছে যদি বলেন।
কেবল কিছু বুঝবার আছে হ্যাঁ কও 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 যুত থাকে মেলা সময় এসে থাকলে কোন আজকে ওপেন ওপেনিং একবার একবার কোন লাগলি তো কোন কারো কিছু ইচ্ছা আছে বুঝবার তিনটা প্রশ্ন আইলো উত্তর হইল এখন অন্য কিছু প্রশ্ন থাকলে দেন তাহলে একটা বিষয় আলোচনা করি আমি যাই হোক দোষের পড়েন আল্লাহুম্মা সাল্লি